তুরস্কের ইতিহাসে প্রথম নারী হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিযুক্ত হয়েছেন হাফিজে গায়ে এরকান। দেশটির চলমান সংকটময় পরিস্থিতিতে অর্থনীতিকে চাঙ্গা করতে যুক্তরাষ্ট্রের সাবেক এই ব্যাংকারকে নিয়োগ দিয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। গত শুক্রবার দেশটির এক গ্যাজেট বিজ্ঞপ্তিতে গভর্নর হিসেবে এরকানের নাম ঘোষণা করা হয়। 41 বছর বয়সী এরকান সাহাব কাফসিওগ্লুর স্থলাভিষিক্ত হয়েছেন। বিস্তারিত ফারদিন সানির রিপোর্টে। সম্প্রতি টার্কিশ মুদ্রা লিরার রেকর্ড দরপতন হয়েছে। এরই মাঝে গত 28 মে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কয়েকদিনের মধ্যেই এই নিয়োগ দিলেন এরদোয়ান। মার্কিন যুক্তরাষ্ট্রের কর্পোরেট জগতে এরকানের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। তিনি আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিনিয়োগ, ঝুঁকি ব্যবস্থাপনা, প্রযুক্তি ও ডিজিটাল উদ্ভাবন সহ বহু খাতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তবে নিজ দেশ তুরস্কে ততটা পরিচিত নন তিনি। 1982 সালে ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেন এরকান। তার বাবা একজন প্রকৌশলী, মা পেশায় শিক্ষক। তুরস্কের শীর্ষস্থানীয় ইস্তাম্বুল হাই স্কুলে পড়াশোনা করেছেন তিনি। এরকান তুরস্কের স্বনামধন্য বোগাজিসি বিশ্ববিদ্যালয় থেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর শিক্ষা অর্জন করেন। পরবর্তীতে 2006 সালে অপারেশন রিসার্চ অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পিএইচডি করতে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটিতে যান। এখানেই শেষ নয়, 2015 সালে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এবং 2016 সালে স্ট্যানফোর্ড গ্রাজুয়েট স্কুল অব বিজনেস থেকে বিজনেস প্রোগ্রাম সম্পন্ন করেন এরকান। তুরস্কের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণের আগে এরকান কাজ করেছেন নামী দামি সব প্রতিষ্ঠানে। 2005 সালে তিনি বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাক্সে একজন অ্যাসোসিয়েট হিসেবে যোগ দেন। 2011 সালে তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত হন। 2014 সালে এরকান ফার্স্ট রিপাবলিক ব্যাংকে যোগদান করেন। 2021 সালে তিনি ব্যাংকটির কো সিইও হিসেবে নিযুক্ত হন। 2018 সালে ক্রেইন নিউ ইয়র্ক বিজনেস ও দ্য সান ফ্রান্সিসকো বিজনেস টাইমস কর্তৃক 40 Under 40 তালিকায় জায়গা করে নেন এরকান। তালিকায় তার সম্পর্কে বলা হয় তিনি যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ 100টি ব্যাংকের মধ্যে প্রেসিডেন্ট কিংবা সিইও পদধারী একমাত্র নারী ব্যক্তিত্ব। এরকান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কোয়ালিয়েশন অব গার্লস স্কুলের সাথেও যুক্ত রয়েছেন। সম্প্রতি তিনি সেখানে নারীদের জন্য দ্য হাফিজে গাই ফার্স্ট রিপাবলিক ফেলোশিপ প্রোগ্রাম প্রতিষ্ঠা করেছেন। অন্যদিকে গত সপ্তাহে তুরস্কের সাবেক উপপ্রধানমন্ত্রী মেহমেদ সিমসেককে অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন এরদোয়ান। তিনি 2009 থেকে 2015 সাল পর্যন্ত তুরস্কের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তুরস্কে বর্তমান মূল্যস্ফীতি 43.70%। এজন্য এরদোয়ান সরকারের সুদের হার কমিয়ে দেওয়ার মতো নীতিমালা দায়ী বলে মনে করেন অনেক বিশ্লেষক। এরদোয়ান সরকারের এসব নীতিমালার বিরোধী হিসেবেই পরিচিত অর্থনীতিবিদ মেহমেদ। তাই গত সপ্তাহে মেহমেদ এবং সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক ব্যাংকার এরকানের গভর্নর হিসেবে নিয়োগ তুরস্কের অর্থনৈতিক নীতিতে বড়সড় পরিবর্তনেরই আভাস দিচ্ছে। ফারদিন সানি, নিউজ 24।